সবাইকে স্বাগত যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ আলো চ্যাপ্টারের পার্ট টু নিয়ে আজ আমি আলোচনা করব পার্ট টুতে তোমাদের থাকবে আলোর বিস্ফোরণ আলোর বিক্ষেপণ এবং আলোক তরঙ্গ তরঙ্গদ্রব্য এবং তেইশটি এসএকিউ প্রশ্নের সহ আলোচনা করা হবে এবং সঙ্গে এগারোটি গুরুত্বপূর্ণ দুই ও তিন নম্বরের প্রশ্নও কিন্তু আলোচনা করা হবে এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদের গোলীয় দর্পণ প্রিজম এবং লেন্স নিয়ে আলোচনা করেছি এবং পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং প্লেলিস্টে পেয়ে যাবে এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট থ্রি ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ আলো চ্যাপ্টার থেকে যে অঙ্ক অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসতে পারে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব। অবশ্যই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভিডিও ভালোভাবে দেখে নিও আর যারা পিডিএফ পেতে চাও অবশ্যই এস এম টি সিং যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও ওখানে সমস্ত পার্টের পিডিএফ পেয়ে যাবে এখন দেখে নাও তোমাদের পার্ট টুতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিস্তুতি সর্বাধিক সেটি হলো এখানে সর্বাধিক বলতে সব থেকে বেশি ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি এর সঙ্গে মনে রাখবে লাল বর্ণের বিস্তুতি সবচেয়ে কম এই লাল বর্ণের বিস্তুতি সব থেকে কম হওয়ার জন্য অনেক দূর থেকে লাল বর্ণকে দেখা যায় এবং বিপদ সংকেত হিসেবে কিন্তু লাল বর্ণের আলো ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন কি বলছে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ হলো। এখানে প্রান্তিক মানে হলো দুই কর্নার পয়েন্টে যে কালার থাকে ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাল ও বেগুনি তোমরা সবাই জানো যে বেনি আ কলা যে একটা আছে রামধনুর কালার সাতটি কালার সেখানে একদম কর্নারের দুটি পয়েন্ট কী আছে মানে কালার কী আছে বে মানে বেনি আসহ আশকলা বেতে বেগুনি আর লাস্টে লা আছে অর্থাৎ লাল অর্থাৎ দুই কন্যার অর্থাৎ প্রান্তিক বর্ণ হলো লাল ও বেগুনি মনে রাখবে হলুদ বর্ণকে মধ্যম বর্ণ বলা হয় অনেক পরীক্ষায় কিন্তু এসেছে যে মধ্যম বর্ণ কোনটি বা কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে হলুদ বর্ণকে তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন রশিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাল এখন যেহেতু বলেছে সবচেয়ে বেশি আমাদের অবশ্যই জানা উচিত সবথেকে কম কোনটির মনে রাখবে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ক্লিয়ার এভাবে পড়বে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় মানে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে চার নম্বর প্রশ্ন নীল আলোতে একটি লাল রঙের জবা ফুলকে কেমন দেখায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কালো দেখায় পাঁচ নম্বর প্রশ্ন আলোর বিস্ফোরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রামধনু ঠিক আছে অনেক বইতে রামধনু আছে অথবা অনেক বইতে রংধনু বলা আছে যে কোনো একটা লিখলেই হবে দুটোই সঠিক ছয় নম্বর প্রশ্ন রংধনু বা রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অশুদ্ধ বর্ণালী নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কী বলছে সাদা আলো কি ধরনের আলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যৌগিক আলো বা বহুবর্ণী আলো আট নম্বর প্রশ্ন বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিসুরন ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এমসে কিউ সত্যমিত্যা সুন্দরস্থান সব টাইপের প্রশ্ন আসতে পারে অর্থাৎ এক নম্বরে যতগুলো প্রশ্ন আসতে পারে ভৌতবিজ্ঞানের সব টাইপেরই কিন্তু হতে পারে আমি শুধুমাত্র এসি আকারে করে দিয়েছি তোমরা ভালোভাবে পড়বে যাতে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে আসুক না এখনও পারতে পারো নয় নম্বর প্রশ্ন সবুজ বর্ণের পরিপূরক বর্ণ হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাজেন্টা ঠিক আছে এর সঙ্গে মনে রাখবে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হল নীল এবং নীল বর্ণের পরিপূরক বর্ণ হলো কমলা এছাড়া মনে রাখবে যদি লাল বর্ণ এবং সবুজ বর্ণ মিক্সড করা হয় তাহলে কিন্তু হলুদ বর্ণ পাওয়া যায় নেক্সট প্রশ্ন দশ নম্বর কী বলছে প্রাথমিক বর্ণের সংখ্যা কটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তিনটি দেখতে পাচ্ছ এখানে মনে রাখবে সাদা পর্দা বস্তুকে সমস্ত বর্ণকে প্রতিফলিত করে মনে রাখবে সাদা পর্দা সমস্ত বর্ণকে কি করে প্রতিফলিত করে প্রিজমের মধ্যে এক বর্ণী আলোর বিস্ফোরণ ঘটে না এটা মনে রাখবে কিন্তু প্রিজমের যদি প্রশ্ন আসে প্রিজমের মধ্যে কোন আলোর বিস্ফোরণ ঘটে না মনে রাখবে এক বর্ণী যে আলোগুলো থাকে তাদের কিন্তু কোনো বিস্তরণ ঘটে না প্রিজমের ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন কী বলছে আকাশের বর্ণ নীল হওয়ার কারণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আলোর বিক্ষেপণ যদি এক নম্বরে আসে তাহলে আলোর বিক্ষেপণ বলবে আর যদি দু নম্বরে আসে তাহলে প্রথম কারণটা লিখবে আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায় তার সঙ্গে আর একটু ব্যাখ্যা করবে তোমাদের বইতে পেয়ে যাবে দেখবে যে ভাসমান যে ধুলিকোনাগুলো থাকে সেখানে আলোর মানে বিক্ষেপণ হয় সেক্ষেত্রে একটু মানে বলতে হবে দু তিন লাইন বলতে হবে তাহলে কিন্তু দুই নম্বরের জন্য কমপ্লিট হবে আর যদি এক নম্বরে আসে তাহলে যেটা লিখেছি এটাই লিখবে আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখায় বারো নম্বর প্রশ্ন কী বলছে আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল বারো নম্বরটা তেরো নম্বর প্রশ্ন কী বলছে এক্স রশি অথবা গামা রসি অথবা অবলহিত রশি অথবা অতি বেগুনের রসি প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটির সব থেকে বেশি বলতে মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা জানতে চেয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবলহিত রশি ঠিক আছে মনে রাখবে কি বলছে এখানে গামা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম এ মানে এক্ষেত্রে যে চারটি দেওয়া আছে এক্স গামা রশি অবলত রশি আর অতিবেগুন রশি এই চারটির মধ্যে সব থেকে বেশি হবে হলো অবলদর রশি আর সব থেকে কম হবে হলো এক্ষেত্রে রশি মনে রাখবে চোদ্দ নম্বর প্রশ্ন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় এর কারণ হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আলোর বিক্ষেপণ পনেরো নম্বর প্রশ্ন কি বলছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন তার কারণ কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক এখানে তুমি আর পয়েন্ট লিখতে পারো যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক এবং কি সব সবথেকে কম দুটো পয়েন্ট লিখবে তাহলে সব থেকে ভালো উত্তর হবে অর্থাৎ আলো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এবং বিস্ফোরণ সব থেকে কম এই জন্য বিপদ সংকেত হিসেবে লাল বনের আলো ব্যবহার করা হয় যেহেতু এটা এমসিকিউ আকারে ছিল তাই আমি শুধু তরঙ্গদর্ঘ দিয়েছি যদি দুই নম্বরে আসে তাহলে দুটো পয়েন্ট লিখবে তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হয় এবং বিস্ফোরণ থেকে কম হয় এই জন্য বিপদ সংকেত হিসেবে লাল বনের আলো ব্যবহার করা হয় এর সঙ্গে মনে রাখবে হাত ভেঙে গেলে এক্স রশি ব্যবহার করা হয় এরা আমরা সবাই জানি সাধারণত আমাদের কোথাও কোনো শরীরে কোনো অঙ্গ যেমন অস্থি যদি ভেঙে যায় তাহলে কিন্তু এক্স এক্স রে করা হয় অর্থাৎ এক্স রশি ব্যবহার করা হয় এরপর ষোলো নম্বর প্রশ্ন কি বলছে দৃশ্যমান আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের পাল্লাগত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্ষেত্রে হবে চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার অর্থাৎ যদি চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটারের মধ্যে কোনো আলো আসে তাদের তরঙ্গ আর থাকে তাহলে সেটা কিন্তু দৃশ্যমান হয় সতেরো নম্বর প্রশ্ন আলো কি ধরনের তরঙ্গ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ ঠিক আছে তাহলে প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন যদি এরকম আসে একটি তড়িৎ চুম্বকীয় তিরজক তরঙ্গের নাম লেখো তাহলে তুমি শুধু বলবে দৃশ্যমান আলো বা শুধু আলো বললেই যথেষ্ট নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও আঠারো নম্বর প্রশ্ন বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আই সমানুপাতিক ওয়ান বাই ল্যামডার টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে ল্যামডার উপরে যেটা আছে ওটা ফোর ঠিক আছে আই ভ্যারিসেস ওয়ান বাই ল্যামডার টু দি পাওয়ার ফোর এখানে আইটা হলো আলোর তীব্রতা এবং ল্যামডা হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন আচ্ছা এটাকে বলা হয় র্যালের একটা সূত্র ঠিক আছে র্যালের সূত্র ছিল আঠারো নম্বর প্রশ্নটা ওটা র্যালের সূত্রের গাণিতিক রূপ আর উনিশ নম্বর প্রশ্ন কী বলেছে এক্স রসি ও গামা মধ্যে কার তরঙ্গ দর্গ বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এক্স তরঙ্গ দর্গ বেশি খুব আসে এরকম টাইপের প্রশ্ন তোমরা একটু ভালোভাবে লিখে নিও নোট করে নিও তাহলেই হবে আর এইগুলোর পিডিএফ তোমরা এস এম টিসিং গাইড যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে আমি এস এম টিসিং গাইড যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে পেয়ে যাবে কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে কষি বা কচির সমীকরণটি লেখো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কি বলছে এখানে এটাকে হলো মিউ ঠিক আছে মিউ সমান সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার যেখানে এই মিউটা কি প্রতিসারঙ্ক আলোর প্রতিসারঙ্ক ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর এ কমা বি হলো ধ্রুব এই প্রশ্নটাও কিন্তু অন্যভাবেও আসতে পারে বলতে পারে যে আলোর প্রতিসংক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো সেক্ষেত্রেও কিন্তু সেম উত্তর এটা লিখবে যে মিউ সমান সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার নেক্সট প্রশ্ন কি বলছে একুশ নম্বর প্রশ্ন কোন রশির ক্ষতিকারক প্রভাবে ত্বকে ক্যান্সার হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অতি অতিবেগুনি রশি বা আলট্রাভায়োলেট অর্থাৎ ইউভি রশি যে কোনো একটা লিখলেই হবে ইউভি রশি বললেও হবে অতিবেগুনি রশি বললেও হবে অথবা আলট্রাভায়োলেট রশি বললেও হবে বাইশ নম্বর প্রশ্ন কী বলছে লাল হলুদ কমলা নীল প্রদত্ত বর্ণগুলির মধ্যে কোন বর্ণের বিক্ষেপণ সবচেয়ে বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নীল বর্ণের বিক্ষেপণ সবথেকে বেশি বাইশ নম্বর প্রশ্নটা খুব আসে পরীক্ষায় ভালোভাবে প্রণীয় নেক্সট প্রশ্ন আলোক তরঙ্গের বেগ কম্পাঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি সময়সমান এন ল্যামডা যেখানে সি হলো বেগ এন হলো কম্পাঙ্ক এবং ল্যামডা হলো দৈর্ঘ্য ঠিক আছে এবার দেখে নাও দুই ও তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো এক নম্বর যে প্রশ্নটা আছে শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে দু নম্বর প্রশ্ন আলোকের বিস্তরণ কাকে বলে উদাহরণ দাও এখানে উদাহরণটা আমি লিখতে ভুলে গেছি তোমরা এখানে উদাহরণটা উল্লেখ করে নিও মনে রাখবে আলোর বিস্তরণের একটি প্রাকৃতিক ঘটনা বা উদাহরণ হলো রামধনু ঠিক আছে তিন নম্বর প্রশ্ন কী বলেছে প্রাথমিক বা মৌলিক বর্ণ কাকে বলে বর্ণগুলি কি কি। চার নম্বর প্রশ্ন এক্স রশির দুটি ব্যবহার উল্লেখ করো এক্স রশির দুটি ধর্ম উল্লেখ করো এক্স রশি কীভাবে উৎপন্ন হয় উল্লেখ করো এক্ষেত্রে কিন্তু চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক টাইপের প্রশ্ন আসতে পারে এখানে আমি তিনখানা প্রশ্ন করে দিয়েছি পাঁচ নম্বর প্রশ্ন আলোর বিক্ষেপণ কাকে বলে উদাহরণ দাও এখানে উদাহরণটা তোমরা লিখে নেবে এক্সট্রাভাবে মনে রাখবে আকাশকে নীল দেখায় অর্থাৎ আকাশ নীলেমার কারণ হলো আলোর বিক্ষেপণ এক্ষেত্রে উদাহরণ এটা বললে যথেষ্ট এরপরের প্রশ্ন ছয় নম্বর কী বলছে এক্স রসি গামারসি ও ইউভি রসিদ একটি করে ক্ষতিকর প্রভাব উল্লেখ করো মনে রাখবে এই এক্স রসি গামারসি ইউভি রসিদ এই ক্ষতিকর প্রভাব এবং একটি করে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকবারই পরীক্ষায় কিছু না কিছু এখান থেকে দিয়ে দেয় তোমরা একটি করে অথবা দুটি করে ব্যবহার পড়বে এবং ক্ষতিকর প্রভাব পড়ে রাখবে সব বইতেই পেয়ে যাবে তোমাদের নেক্সট প্রশ্ন সাত নম্বর অবলহিত রশি ও অতি বেগুনি রশিদ একটি করে ব্যবহার উল্লেখ করো এখানে ছয় আর সাত একই টাইপের প্রশ্ন তোমরা বইয়ে পেয়ে যাবে আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন বা আকাশ নীলমার কারণ কি নয় নম্বর প্রশ্ন বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যাদের সাতটা প্রকাশনে বইয়ে আছে একদম লাস্টেই কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে যে বিপদ সংকেত হিসেবে লাল বর্ণ ব্যবহার করা হয় কেন নেক্সট প্রশ্ন দশ নম্বর উদীয়মান ও অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন আর সর্বশেষ প্রশ্ন একসি ও গামারসির মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো এগারো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে আমি বলবো তোমাদের এখানে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য বলেছি আমি কিন্তু এখানে দুটি সাদৃশ্য আর দুটি বৈসাদৃশ্য পড়ে রাখবে কেননা অনেক সময় বলে যে দুটি সাদৃশ্য লেখো অথবা দুটি বৈসাদৃশ্য লেখো এই ছিল তোমাদের এগারোটি গুরুত্বপূর্ণ এসে কিউ সরি দুই ও তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এবং তোমাদের পার্ট থ্রিতে পরের ভিডিওতে এই অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যা অর্থাৎ অঙ্কগুলো পরীক্ষায় আসে সেইগুলো আলোচনা করা হবে আশা করি তোমরা পার্ট থ্রি ভিডিও দেখবে আর যারা পিডিএফ পেতে চাও অবশ্যই এস এন পি সিং যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যাও ওখানে সমস্ত বিষয়ের কিন্তু পিডিএফ দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য